প্রায় 14 বছর পর কেবল অপারেটর অ্যাসোসিয়েশন কোঅপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 3 ডিসেম্বর। বৃহস্পতিবার দুপুরে পুরানা পল্টনে মনোনয়নপত্র সংগ্রহ করেন 74 জন কেবল অপারেটর, মনোনয়নপত্র জমা দেন 57 জন। মনোনয়ন প্রত্যাশীরা আশা করেন দু প্যানেলের সবাই সংগঠনের স্বার্থে কাজ করবে, যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। কেবল অপারেটরদের যে দুরবস্থা চলছে, নির্বাচনের পর তা কেটে যাবে বলেও প্রত্যাশা অপারেটরদের। মতবিরোধের কারণে দীর্ঘ 14 বছর বন্ধ ছিল কোঅপের নির্বাচন। ঐক্য পরিষদ সমন্বয় কমিটি একসাথে যৌথভাবে নির্বাচন করব, এই লক্ষ্যে আমরা সবাই একসাথে নমিনেশন ফর্ম জমা করতে এসেছি। কেবল অপারেটরদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে যোগ্য প্রার্থী আপনারা বেছে নেবেন। সংগঠনের স্বার্থে আমরা নিজেদের মধ্যে মতভেদ ভেদ বিভেদ ভুলে গিয়ে সুন্দর একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতদিনের যে জমানো যে দাবি দেওয়াগুলো সেগুলো আশা করি পূরণ হবে।